ওয়ালাইকুম আহমতুলুল্লাহি আবরাকায় আমি অ্যাগ্র্যাট ফার্মাসিস্ট আবদুল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি আজকে আমি অতি পরিচিত একটা সমস্যা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেই সমস্যাটা হয়েছে আমাদের সচরাচর অনেকেরই একটা বড় ধরনের প্রবলেমের মধ্যে সম্মুখীন হয় একজন ফার্মাসিস্ট হিসাবে একজন ওষুধ বানানোওয়ালা হিসাবে যেহেতু আমি ওষুধ বানানো নিয়ে পড়াশোনা করি সুতরাং আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হয়েছে আমাদের জ্বর আমাদের সচরাচর অনেকেরই জ্বরের সম্মুখীন আমরা হতে থাকি এবং জ্বর আমাদের সচরাচর এক রোগ অর্থাৎ প্রতি বছর দুই তিনবারই আমরা জ্বরে আক্রান্ত হয়ে থাকি কিন্তু জ্বর থেকে আমরা কীভাবে মুক্তি পেতে পারি এবং কোন ওষুধটা খাইলে কোনটা খাইলে আমাদের জ্বরের সবচেয়ে ভালো ভূমিকা পালন করবে সেটা নিয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলবো জ্বর হলে আমরা অনেক সময় দেখি যে আমরা জ্বরের ওষুধ খাচ্ছি বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছি কিন্তু জ্বরটা খুব তীব্র হয়ে যাচ্ছে সুতরাং অনেক সময় জ্বর এত তীব্র জায়গায় পৌঁছা যায় যে জ্বরটার সমাধান কী করবো কীভাবে জ্বরটা যাবে সেটা নিয়ে আমরা সঠিকভাবে বুঝতেছি না সুতরাং হঠাৎ করে জ্বর অনেক ভেড়ে গেলে তখন আমি কি করব ইমিডিয়েটলি কী সিদ্ধান্ত নেবো সেজন্য আমি আপনাদের সামনে সেই বিষয়টা নিয়ে আরও দিয়ে আলোচনা করব সুতরাং ফার্স্ট আমি যে কথা বলি আমাদের যদি জ্বর হয় তো প্রাথমিক অবস্থায় আমরা জ্বরের নাপা বা নাপা রিলেটেড নাপা এক্সটেন এই মেডিসিনটা খাবো যদি দেখি যে না এই মেডিসিনে আমাদের জ্বরটা যাচ্ছে না তখন হাই মানে হাই ডোজ খাওয়ার চেষ্টা করব কিন্তু তারপরে যদি না যায় তাহলে আমরা যেই জিনিসটা ইউজ করব। সেটা হয়েছে ডোস জ্বরের জন্য ডোজ ইউজ করব অর্থাৎ কোন ডোজটা ইউজ করব সেই জন্য জ্বরটা যদি খুব তীব্র হয় বারো থেকে তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর সর্বোচ্চ বয়স পর্যন্ত ওনারা আপনারা নাপা এই যে নাপা টাইপের যে প্যারাসিটামল টাইপের এইস এইস ফাইভ হান্ড্রেড স্কোয়ার কোম্পানির এইস ফাইভ হান্ড্রেড এটা ইউজ করতে পারেন এটা যদি আপনি ইউজ করেন এটার পার্শ্ব প্রতিক্রিয়া একদমই নাই এবং এটা খুব দ্রুত জ্বরটাকে খুব দ্রুত সারিয়ে দিবে এবং খুব যদি জ্বরটা একশো চার বা পাঁচেও থাকে তাহলেও জ্বরটাকে একদমই কমিয়ে দেবে সুতরাং জ্বরের জন্য সবচেয়ে ভালো যেই ডোজ সবচেয়ে ভালো যেই সাসপেনশন সেটা হয়েছে এই যে এইচ ফাইভ হান্ড্রেড স্কোয়ার কোম্পানি এইচ ফাইভ হান্ড্রেড মাত্র আট টাকা দাম সুতরাং জ্বর যদি খুব তীব্র জায়গায় পৌঁছে আসে তখন আপনারা আগে থেকেই এইচ ফাইভ হান্ড্রেড এই ডোজটা এনে রাখবেন এবং ডোজটা দেওয়ার নিয়ম হয়েছে এটা যদি জ্বরটা খুব বেড়ে যায় তখন ফ্রিজে রাখা কিছুক্ষণ একটু শক্ত করার পরে দেন এটা বায়োপথ দিয়া আমাদের ভিতরে পুরো ঢুকায়া দিলেই হবে দশ মিনিটের মধ্যেই আল্লাহর মধ্যে জ্বর সেরে যাবে সুতরাং আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করতেছি আমি এগ্রেড ফার্মাসিস্ট আবদুল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি